চটপটা মুখরো চোখ। এই রেসিপিটা তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে দেওয়া হচ্ছে সেদ্ধ করা ছোলা মটর, একটা শশা কুচি, অর্ধেক গাজর কুচি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতন লবণ, সামান্য চাট মশলা, সামান্য বিট লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, অর্ধেক পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা সিদ্ধ আলু, এক মুঠো চানাচুর, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ টমেটো কেচাপ। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের এই রেসিপিটি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।